আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ 23 মার্চ 2024 রোজ শনিবার, হামজা ডেইরি ফার্মে অবস্থান করতেছি। আর এই হামজা ডেইরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু নতুন গাভী দেখাবো, গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো। চলুন গনিবার সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গনি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পাক্কু ভালো লাগছে আলহামদুলিল্লাহ। শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল গনি মোল্লা, হামজা ডেইরি ফার্ম, ফার্মের ঠিকানা চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, মূলত হলো গাভীর ব্যবসায়ী? জি জি, গাভী গরু। কম বেশি প্রতিনিয়তই কালেকশন চলতেছে? ইনশাআল্লাহ সবসময় থাকে গরু। আচ্ছা, আজকে নতুন কয়টা গাভী দেখানো যাবে দর্শক? 8-10টা দেখাবো, 7-8টা। বাচ্চা সহ প্রেগনেন্ট সব ধরনের? বাচ্চা সহ প্রেগনেন্ট সব ধরনের গরু আছে এখানে। আচ্ছা, যেহেতু রমজান মাস চলছে, রমজান মাসে তো আপনার একটা অফার থাকে দর্শক? জি জি আছে, ওটা দেব। গাভী দেখাবেন তো? দিবেন তো, দুইটা দেব। কিনা দামে বলেছিলেন দুইটা গাভী, এবং প্রতি বছরই কিন্তু আপনি এটা দিয়ে থাকেন। জি জি, এটা দর্শকরা জানে কম বেশি যে প্রতি বছরই গনি ভাই দুটো গাভী প্রোগ্রামে কিনা দামে দিয়ে থাকে। আচ্ছা, আর বাকিগুলো তো দাম বলে দিবেন, দরদাম করে নিতে? দরদাম করে নিতে পারবে। চলুন তাহলে কথা বাড়াবো গনি ভাই। শুরুতে আমরা 1 নম্বর সিরিয়াল একটা বাচ্চা সহ গাভী দেখতেছি, গাভীটা কি জাতের? গাভীটা জাতে হলস্টিয়ান ফিজিয়ান, ভালো একটা পার্সেন্টেজ গাভী, মানে খুব জাত ভালো এক কথা। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে দুইটা হয়েছে। দুই দাঁত? জি দুই দাঁত। প্রথম বিয়ানের গাভী? প্রথম বাচ্চা দিছে, বাচ্চাটা মাশাআল্লাহ বকনা বাচ্চা, বাচ্চাটা একবারে ফাড়াফাড়ি বাচ্চা। বকনা পাতা করে দেখ, ধরে ধরে বসে রয়েছে বাচ্চা নিয়ে। বাচ্চাটা মোটামুটি বড় সড়ে হয়ে গেছে ভাই, কয়দিন বাচ্চার বয়স? বাচ্চার বয়স হয়ে গেছে মোটামুটি 11-12 দিনের মতো। 11 থেকে 12 দিন? জি। আচ্ছা, 11 থেকে 12 দিন যেহেতু বাচ্চার বয়স হয়ে গেছে, মোটামুটি গাভীটা থেকে পরিপূর্ণ দুধ? গাভীটা থেকে মোটামুটি 2 বেলা 12 দুধ গ্যারান্টি যায় নি। এবং গাভী বাচ্চা এখন কাটার কোনো সম্ভাবনা না, মোটামুটি নাই। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, গাভীটার বার্থ সাইডে দেখেন কত সুন্দর, বার যেরকম তলা ওরকম। এতো দোয়ানের পরে ভিডিও আরও খুব ভালো তলা হয় এগুলো। আচ্ছা, মোটামুটি কেমন আইডিয়া করছেন? 2 বেলা 12 লিটার দুধ থাকবে। 12 লিটার? জি। আচ্ছা, 2 বেলা 12 লিটার আসলে 1 নম্বর সিরিয়ালের গাভীটা বাচ্চা সহ দুই দাঁতের গরু, এটার দামটা কত চাচ্ছেন? এটা ছোট গরু, সেটা কিনা দাম দিয়ে দেয় আপনার 1,27,000টার দাম কিনা। 1,27,000 নিতে চাই, এটা লাভ তো লাগবে না, মানে কিনা দাম হিসেবে 1,27,000 দাম পড়বে। আচ্ছা, 1,27,000 গরুটা দেন, দাম চাই বিক্রি করলে 1,40,000-45,000 বিক্রি করা কোনো ব্যাপারই না, অনায়াসে বিক্রি হবে। ওর গরু জাতের মানে বাচ্চার উপরে কোয়ালিটির উপরে দাম হবে, যেহেতু নিয়ত করেছেন যে প্রতি সপ্তাহে আর কি প্রতি ভিডিও একটা ছোট গরু দেয়, একটা একটা মিডিয়াম দেয়, মানে মানে যাতে নিতে পারে, সবাই যাতে নিতে পারে। আচ্ছা, 1,27,000 টাকা এই গাভীটার কেনা দাম, যদি কারোর পছন্দ হয় আপনার সাথে কথা বলে কেনা দামে নিতে পারে। জি জি, এটা কেনা দামে লাভ, এটাতে লাভ লাগবে না? লাভ লাগবে না। আচ্ছা, চলুন তাহলে দর্শকদের পরের গাভীটা দেখাবেন। চলুন, 2 নম্বর সিরিয়ালে গনি ভাই, সাদা কালো রঙের মাশাল্লাহ খুব সুন্দর আরেকটা গাভী দেখতেছি, মিডিয়াম কোয়ালিটির, হাতে পায়ে বড়ই আছে আর কি। এটা পায়ে, এটা বড় সাইজের গরু হবে, প্রথম বিয়ান তো, দুই দাঁত বয়স মাত্র। যাতে কি হলস্টেন ফিজিয়ান? হ্যাঁ, হলস্টেন ফিজিয়ান জাত, দুই দাঁত, প্রথম বিয়ান, প্রথম বিয়ানের গাভী। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা আছে? সাথে বকনা বাচ্চা, বাচ্চাটা মাশাল্লাহ খুব ভালো মানের হয়েছে। আর প্রথম বিয়ানের গরু হিসেবে এর যে জাত মান কোয়ালিটি আছে, আমরা এত পাতলা তলা দেখেন, মানে আপনি 3 লাখের গরুর এরকম তলার কোনো গিটাপ থাকে না, একবার পিসাবের দ্বার থেকে শুধু তলার তলার নেক। আচ্ছা, বাটটার সব ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, একবার ক্লিয়ার, বাটে চার জায়গা, পিসাবের দ্বার থেকে তলা দেখছেন না, তলার খুব গিটাপ। আচ্ছা, তলা বাটের সবই গিটাপ আছে। যেহেতু দুধে কেমন আসবে ভাই? হ্যাঁ, গরুটা দুধ 2 বেলা BSS 3 দিন তো, আশা করছি যে 15 থাকবে, 15+ থাকবে, মোটামুটি 15+। আচ্ছা, যেহেতু 3 দিনের বাচ্চা, জি জি, তারপরে এখন শাল দুধটাই বেশিরভাগ আসতে আসতে টানতে হচ্ছে, দর্শকরা চাইলে সাদা কালো রঙের এই সুন্দর গাভীটা দেখে শুনে নিতে পারবে। জি জি, আর গাভী গরু দেখা যায় সচরাচর বাংলাদেশের যে প্রান্ত থেকে, যে যত বড় কথাই বলুক দেখে শুনে নেওয়াটাই মনে সবচেয়ে বেশি। অবশ্যই, যিনি কিনবে। আর এগুলো আপনার এই জাতের একটা বকনা কিনতে লাগে কত টাকা লাগে? এগুলো জাতের উপর দুধ হবে। আচ্ছা, ওর জাত কোয়ালিটি ওর বাটের উপরে, নাবি কম্বল তো কিছু না, না কোনো কিছু নেই। আচ্ছা, এটার দামটা কত চাচ্ছেন? এটার দাম পড়বে 1,65,000 টাকা। 1,65,000? জি। আচ্ছা, 1,65,000 টাকা আপনার চাওয়া দাম? চাওয়া দাম। এটার আলোচনার সুযোগ আছে? হ্যাঁ আছে, হালকা একটু আলোচনার সুযোগ আছে।
দর্শক, আমরা এই মুহূর্তে 3 নম্বর সিরিয়ালের লালচে রঙের বিশাল আকৃতির একটা গাভী দেখতেছি বাচ্চা সহ। গনি ভাই, এই গাভীটা কি জাতের? এটা আপনি জার্সি শাহিওয়াল মিক্স আছে, এটা শাহিওয়াল ক্রস ক্রস জার্সি শাহিওয়াল ক্রস। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দুই দাঁত, দাঁতে দুইটা? জি, দুই দাঁত। আচ্ছা, বাচ্চা প্রথম? প্রথম বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে এটা বকনা বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা। বাচ্চাটা কিরকম কালার হবে ভাই? বাচ্চাটা আপনার লাল কালার হয়েছে, মায়ের মতোই লাল কালার, মায়ের মতো এরকম হবে। জার্সি টার্সি জার্সি করা সেটাও। আচ্ছা, বাটতলা যে গেটআপ দেখতেছি, ইন্ডিয়ান জার্সি করাস তো, এগুলো দুধের পরিমাণ বেশি থাকে। তলার যে অবস্থা দেখতে, তাতে তো মনে হয় যে 20-30 লিটার দুধ বললে মানায় ভাই। এগুলো তো আপনার প্রথম বিয়ে নেই, গরুগুলো আশা করছি 16-17 শত ধর কথা। 16-17? হ্যাঁ, আজ ধব ইনশাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, তলার গেটআপটা একদম ফাটাফাটি আর কি। তলা ওর মাজা, ওর মানে তলার যে গিয়া বাট অনেক সুন্দর। আচ্ছা, তো এই অবস্থায় দর্শকরা নিলে দুধ যে পরিমাণে আসুক, হয়তো দেখে শুনে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, আর গাভী গরু যেহেতু দুধের গাভী, দুধ 1 লিটার 1.5 লিটার কম বেশ হওয়াটাই স্বাভাবিক, এটা দর্শকদের মেনে নিতে হবে আমি মনে করি। এই অবস্থায় দর্শকরা যদি কেউ নিতে চায়, কত দাম চাচ্ছে? এটার দাম পড়বে আপনার 1,75,000 টাকা। 1,75,000? আচ্ছা, 1,75,000 টাকা দাম। আলোচনার সুযোগ আছে? জি জি, আলোচনার হালকা একটু সুযোগ আছে আজকের করে সব। আচ্ছা, শাহিয়াল ক্রস বিটের বা জার্সি ক্রস শাহিয়াল এইরকম ধরনের গাভী তো মানে খুব একটা বেশি পাওয়া যায় না। এগুলো পাওয়া না, এগুলো অনেকে শাহিয়াল পিওর সবার জন্য শাহিয়াল বলে চালাচ্ছে। আমরা শাহিয়াল করে তো আপনার দাম বেশি জার্সি বর্তমান, তো সেদিক থেকে মনে হয় গাভীটা দর্শকরা সাশ্রয়ী দামে নিতে পারবে। চলেন তাহলে দর্শকদের পরে গাভীটা দেখাবেন। আরেকটা গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফিজিয়ান জাতের। হলস্টাইন ফিজিয়ান? জি জি। আচ্ছা, হলস্টাইন ফিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। এটা দাঁতের 4টা? জি। আচ্ছা, 4 দাঁত। বাচ্চা কয় নম্বর দিবে? এটা বাচ্চা দিবে, প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে? জি। আচ্ছা, প্রথম বাচ্চা দিবে। মোটামুটি কতদিন সময় আছে? সময় আছে আপনার এখনো 25 দিনের মতো টাইম আছে। পালান দেন, পালানের প্রচুর পরিমাণ জায়গা আছে। এখনো মোটামুটি 25 দিন? হ্যাঁ, একবারে পালানের সেই জায়গা। আচ্ছা, যেহেতু এখনো সময় আছে, সামনে যেরকম পিছনে ওরকম জায়গা, প্রচুর পরিমাণ জায়গা আছে। প্রেগন্যান্ট গাভী দর্শকরা যারা হয়তো খামারের জন্য নিবে দীর্ঘদিনের জন্য, তারা প্রেগন্যান্ট গাভী নিয়েও লালন পালন করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তো গুনি ভাই, 4 নম্বর সিরিয়ালের এই গাভীটার দামটা কত চাচ্ছেন? এটা 1,22,000 কিনেছিল। 1,22,000? জি, 22। আচ্ছা, 1,22,000 টাকা দাম। এটা কি আলোচনার সুযোগ আছে নাকি? না না, এটা সুযোগ নেই। আচ্ছা, 1,22,000 টাকা আরেকটা গাভী দর্শক দেখে নিলাম। চলুন আপনাদেরকে পরের গাভীটা দেখাই। 5 নম্বর সিরিয়ালে বিশাল আকৃতির একটা গাভী দেখতেছি, সাদা কালো রঙের, সাদার অংশটাই বেশি। গনি ভাই, গাভীটা কি জাতে? গাভীটা হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান? জি জি। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত এটা আপনার 6 দাঁত, দ্বিতীয় বিয়ের গাভী। দাঁতের 6টা? যে দ্বিতীয় বিয়ের মানে এখন মোটামুটি রানিং এ আপনার 3 মাস পার গাভ, 4 মাস। আচ্ছা, 4 মাসের গাভ আছে, দুধও আছে এখনো, পাটে দুধ আছে? হ্যাঁ, পাটে দুধ আছে, 4 মাস গাভ। দুধ কি প্রায় ছেড়ে দেওয়ার মতো? না না, এখনো দুধ দোয়ান যাবো অনেকদিন। আচ্ছা, কয় লিটার দুধ পাওয়া যাচ্ছে? 2 বেলা 10 কেজি মতো পাওয়া যাবে। 2 বেলা 10? ভালোভাবে খাবার দিলে হয়তো বেশি হতে পারে একটু। কাস্তে সময় তো 7-8 সেরে দুধ দিয়েছে গরুর। আচ্ছা আচ্ছা, যেহেতু অনেক বড় একটা গাভী, বিশাল গরু, বিশাল। দর্শকরা ক্যামেরায় কেমন দেখছে? নিয়ে আসছি, আপনার যদি কেউ পছন্দ করে নেয় নিবে, নাহলে আবার বাচ্চা দেওয়ার পরে বিক্রি করবো আমরা। আচ্ছা, খামারে লালন পালন করে বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে তো আরও শরীর টরীর ভালো হয়ে যাবে। অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন যদি বিক্রি করেন তাহলে দামটা তো মনে হয় একটু সীমিত হবে। এখন দিলে তাও ধরেন 2,05,000 দাম পড়বে। 2,05,000? জি। আচ্ছা, 2,05,000 টাকা বর্তমান দাম। বর্তমান দাম যদি কারোর পছন্দ হয় আপনার সাথে কথা বলে আলোচনা করে নিতে পারবে। জি জি। আচ্ছা দর্শক, আমরা কিন্তু বিশাল একটা গাভী দেখে নিলাম, 5 নম্বর সিরিয়ালের প্রেগন্যান্ট গাভী। আপনারা চাইলে, যেহেতু এখনও সময় আছে, মাত্র 4 মাসের গাভ গাভীটা, বাটে দুধও আছে, আপনারা চাইলে গনিবার সঙ্গে কথা বলে আলোচনা করে সংগ্রহ করতে পারেন। চলুন পরে গাভীটা দেখি। গনি ভাই, 6 নম্বর সিরিয়ালে আরেকটা গাভী দেখতেছি, সাদা কালো রঙের প্রেগন্যান্ট গাভী। এই গাভীটা কি জাতে? এটা হলস্টাইন ফিজিয়ান। কতদিন সময় আছে? এটা সময় আছে আপনার এখনো 1 সপ্তাহ 10 দিন এরকম।
18 থেকে 20 আসলে বড় সরো গাভি 6 নম্বর সিরিয়ালের এই গাভিটার বর্তমানে কেমন দাম চাচ্ছেন? এটা 2,05,000 দাম পড়বে। 2,05,000? জি। আচ্ছা 2,05,000 টাকা আপনার চাওয়া দাম ভাই? চাওয়া দাম। এটা আলোচনা সুযুক্ত আছে? আছে একটু অল্প। আচ্ছা দর্শকরা চাইলে 6 নম্বর সিরিয়ালের এই গাভিটা আলোচনা করে নিতে পারবে। চলুন পরের গাভিটা দেখি। গনি ভাই শেষ মুহূর্তে আমরা 7 নম্বর সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের গাভি দেখতেছি। এই গাভিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। দাঁত বয়স কেমন হয়েছে? এর দুই দাঁত বাড়াচ্ছে মাত্র। মাত্র দুই দাঁত? জি। আচ্ছা দুই দাঁত। বাচ্চা কি প্রথম দিবে? প্রথম বাচ্চা দিবে। এটা কতদিন সময় আছে? এর সময় আছে না 3 সপ্তাহ। 3 সপ্তাহ প্রায় 20 দিন? 20 দিনের মতো। আচ্ছা এর মধ্যে দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে? জি জি। দর্শকরা এই মুহূর্তে যারা রমজান উপলক্ষে হয়তো একদমই যারা হয়তো বের হতে পারতেছে না, তারা এই ধরনের গাভি জাতমান দাঁত দেখে সরাসরি ভিডিও কলের মাধ্যমে তারা ঘরে বসে নিতে পারবে। অবশ্যই পারবে, অবশ্যই। কেমন দাম চাচ্ছেন গাভি? এটা দাম পড়বে 1,80,000 টাকা। 1,80,000? জি। আচ্ছা 1,80,000 টাকা দাম। আলোচনার সুযোগ আছে ভাই? আছে একটু। আচ্ছা যেগুলো আলোচনার সুযোগ রাখছেন প্রত্যেকটার ক্ষেত্রেই আলোচনা করা যাবে? করা যাবে হালকা একটু। আচ্ছা অনেক ধন্যবাদ গনি ভাই দর্শকদের নতুন কিছু গাভি দেখানোর জন্য। আর দর্শক মণ্ডলী এ মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন দেশ বা প্রবাস থেকে, হামজা ডেইরি ফার্ম প্রোপাইটার মোহাম্মদ আব্দুল গনি মোল্লা ভাই সর্বনিয়ত চেষ্টা করছে আপনাদের মাঝে নতুন নতুন কিছু গাভি বাছাই করে নিয়ে এসে এগুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার। তো আজকে নতুন যে গাভিগুলো দেখলেন মোটামুটি বেশিরভাগ গাভি কিন্তু কোয়ালিটি সম্পন্ন গাভি ছিল। আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে আপনারা সংগ্রহ করতে পারবেন। আর এছাড়া যে কোনো দিন যে কোনো সময় পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি হাড়পাড়া গ্রামে এসে হামজা ডেইরি ফার্ম থেকে যাচাই বাছাই করে আপনারা গাভি সংগ্রহ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্বে নতুন কালেকশন নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।